উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এবার নিজেই মেয়ের সঙ্গে কথা বলে দেখো পছন্দ হয় কিনা। হ্যাঁ রে, এই বুড়ো বয়সে মাথায় টোপর টোপর পরে বিয়ের বাড়িতে বসবো, ভালো দেখাবে? মাথা বলে ময় পান ধরে বসাতো, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। সবাই বলে এমন নামে গুনে ভাই তোমার দেশ জোড়া যার খ্যাতি, তারা কোনো বিয়ে হচ্ছে না কেন? তা বললেই বলিস, বিলেত আমেরিকা ফেরত ভাই আমার নিশ্চয়ই কোনো বিদেশি না নীল চোখের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। তাহলে তো বুঝতুম একটা কাজ করেছিস। নীল চোখ, নীল চোখ দূরের কথা, এদেশের একটি কালো হরিণ চোখের কথা কেউ তো বিদ্ধ হলি না। আচ্ছা তুই কিরে অমিতের পুরুষ মানুষ না কি? না না হাসি না হাসি না, কাল সকালে তোকে আমার বাড়ি আসতেই হবে। যাবো যাবো। যাবি তো ঠিক, নটার মধ্যে কিন্তু। হ্যাঁ রে বাবা যাবো। নটার মধ্যে? হ্যাঁ যাবো। আচ্ছা।
Miss Turner of African Trade Corporation of Mombasa and Addis Ababa has requested us. Well, Miss Jones, these for the day. Thank you, sir. I should call her later. I on his post. Question about Kotogulo, Poramoshwaj. Tag, Amra to export license to Pelam. Tami Bhapchilam, Je, Tunjudi Akbar. আফ্রিকা ঘুরে আসিস কারণ ওখানকার মার্কেট তো আমাদের বোঝা দরকার আর তাছাড়া কত ফরেন কম্পিটিটর আছে মনে তো রয়েছে আরে না না ফরেন মার্কেট বোঝার মতো অভিজ্ঞতা কি মনীষের আছে না না তুই ঘুরে আয় আই ক্যান ডিপেন্ড অন কিন্তু আমার ফ্যাক্টরি কি আমাকে ছাড়বে তাহলে তুই ফ্যাক্টরিটা ছেড়েই দে ওটা হলো চাকরি আর এটা হলো নিজেদের ব্যবসা মনীষ বাবা বলছিলেন আফ্রিকান মার্কেটটা একবার ঘুরে আসতে তা আমি বলি কি তুই জানা আমি তুই থাকতে আমি যাবো কেন আর দাদা এবার তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো না দেখ আমি যেখানে কাজ করি তারা আমাকে বিশ্বাস করে আমার উপর সমস্ত ভার ছেড়ে দিয়েছে প্র্যাকটিক্যালি তারা আমার কথায় ফ্যাক্টরি এক্সপ্যান্ড করেছে এ সময় ছেড়ে চলে আসাটা কি ঠিক হবে হ্যাঁ সে তো নিশ্চয়ই দাদা বড়দি এসেছিল কথা হয়েছে কাল যাচ্ছেন তো সকাল নটা হ্যাঁ ভাবছি একবার যাব দাদা বাবা কিন্তু খুব চিন্তিত আপনার জন্য শুনেছি এই মেয়েটি ভালো কিরকম ভালো সুন্দরী শিক্ষিতা ভালো বংশ তাছাড়া শুনেছি খুব ভালো গানও নাকি জানে তোমার টেম্পারমেন্টের সঙ্গে বেশ মিলে ভালো থাক আর ফাইজানি করতে হবে না নিজেরা প্রেম করে বিয়ে করেছো ভালো করে ঘর সংসার করো দাদাকে আর জ্ঞান দিতে হবে না না হ্যালো বলুন আচ্ছা একটু ধরুন দাদা থ্যাংক ইউ অনিশ মিত্র অফিসের কথা বলছি হ্যাঁ বলুন স্যার সামনের মাসে কানপুরে কনফারেন্স হচ্ছে তাতে ওয়েস্টবেঙ্গল থেকে আপনাকে একজন ডেলিগেট মনোনয়ন করা হয়েছে স্যার সে কি মশাই আমি এসবের কিছু জানি না বুঝি না 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 আমি এসবের মধ্যে নেই তাহলে ও কথা বলো শুনছি না স্যার শুনুন হ্যাঁ আগামীকাল ভারত সভা হলে হ্যাঁ 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 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ঠিক সকাল নটায় ডেলিগেট একটা মিটিং ডাকা হয়েছে আচ্ছা নমস্কার এই লোকটা তো আসছে না শর্মাদা কোনো কথা শুনতে চায় না তুমি তো কারোর সঙ্গে কোনোদিন মিশবে না কোনো কথাও বলবে না কারোর সঙ্গে কোথাও যাবেও না দাদা লোকের সঙ্গে তো মেলামেশা করা ভালো বুঝলে অনেশ মিত্র আমি ঘোষাল বলছি জানেন ঘোষাল ঘোষাল ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্র থেকে কি চিনতে পারছেন না নাকি হ্যাঁ বলুন বলুন কি ব্যাপার কাল সকাল নটায় যদি একবার দয়া করে আসেন কাল সকাল নটায় তো ঠিক আছে আমি আসবো এখন এই নটা আমার বারোটা বাজিয়ে দেবে এই খোদাবাস খোদাবাস শোনো আজকে রাত্রে তুমি আমার গাড়ি চেক আপ করে রাখবে আর ফুল ট্যাঙ্ক পেট্রোল করে রাখবে কাল খুব ভোরে আমি বেরিয়ে যাবো ঠিকই দাদা কাল সকাল নটায় বাড়ির বাড়ি না না কাল সকালে দীঘা 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 দীঘার সমুদ্র কে যাবে কে যাবে কে যাবে ওই ডাকছে শুনি ডাকছে শুনি ডাকছে নীল সমুদ্র ডাকছে ওই ডাকছে শুনি ডাকছে শুনি ডাকছে নীল সমুদ্র ডাকছে
আমাদের ক্যাম্পে আসুন। আমি ক্যাম্পে মানে
না না একবার যখন আপনাকে এখানে পেয়েছি তখন কিছুতেই ছাড়ছি না না মানে আমি কবি অনিশ মিত্রকে ক্যাম্পে পেলে বেরা খুশি হবে আমরা কিন্তু আমি ক্যাম্পে কি কি করব না তেমন বিশেষ কিছু নয় আপনি ক্যাম্পে আসবেন মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দেব দেখুন মিস্টার রয় আমি কিন্তু এই সভাতাবা বা কোনো কিছু রিসেপশন ধরনের মানে বেশি লোকজন না না আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দেবো এই কথাবার্তা বলবেন এই আর কি আর কিছু নয় এখন আমরা সবাই সমান আমাদেরই রাজা রাজত্বে কিচ্ছু না কিচ্ছু না আপনারা বসুন তোমরা বসো মেয়েরা সব বসে পড়ো তোমাদের তো আগেই এর পরিচয় দিয়েছি ইনি অনিশ মিত্র এ যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শোনো সবাইকে উঠে উঠে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না তোমরা জায়গায় বসে কপালে হাত থেকে উনি প্রণাম দেবেন তোমরা কে কে ওর কবিতা পড়েছো বলো তো আমি পড়েছি আমি পড়েছি আমি কিন্তু পড়িনি এটা কি তোমরা জানো অনেশবাবু শুধু কবি নন একজন বিশিষ্ট পণ্ডিত ভারতীয় সঙ্গীতের ওপর অনেশবাবু অনেক গবেষণা করেছেন বইও আছে জানি আমি করেছি আমি করেছি তাছাড়া থাক না এসব এসব নিয়ে আবার কেন আপনি বোধহয় অস্বস্তি বোধ করছেন কিন্তু আপনারা লেখকরা তো জানেন না পাঠকদের কি অসীম কৌতূহল আপনাদের নিয়ে এবার তোমরা অনিশবাবুর কাছে কি চাও বলো মন থেকে বলো বেশি কিছু চেয়ে বিরক্ত করো না কি হলো তোমরা অনিশবাবুকে কিছু বলতে পারো আমরা ওর মুখ থেকে ওর নিজের লেখা একটা কবিতা শুনতে চাই এই তো মুশকিলে ফেললে আমি বরং অন্যের কবিতা থেকে তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি আর তা নাহলে তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের খুব সুন্দর একটা গল্প শোনাতে পারি তোমরা এখানে এসেছো ক্যাম্প করতে মানে আনন্দ উৎসব করতে আর আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করব বলে তাই আমরা যেন কেউ ওই ফর্মাল সভা টভার মতো বিহেভ না করি কেমন এখানে ঠিক এই মুহূর্তে আমি একটা জিনিসের খুব অভাব বোধ করছি চা চা খাবেন মিসেস রয় আমি বলছিলাম এরকম একটা আসরে একটা গান হওয়া উচিত আমি চাই তোমাদের মধ্যে কেউ আমাকে তা শোনাও তুমি তো গাইতে পারো গাও না গাও কি হলো লজ্জা কিসের গাও গাও টুকু উনি নিজে তোমাকে বলছেন খাতা না দেখে গাইতে পারি না নীলিমাদি লাইন ভুল হয়ে যায় তুমি গাও না ভুল হলে তখন দেখা যাবে গাও কি হলো কি গাবো আমি কি শুনাবো বাজে আনন্দ ধামে কি গাবো আমি কি শুনাবো বাজে আনন্দ ধামে পুরো বাসি জানে এনে ছেড়ে কে তোমার অমৃত নামে কি গাবো
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে রবি হতে গ্রহে ছড়িছে প্রেম গ্রহ হতে গ্রহে ছাইছে তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে রবি হতে গ্রহে ঝরিছে প্রেম গ্রহ হতে গ্রহে ছাইছে তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে রবি হতে গ্রহে ঝরিছে প্রেম গ্রহ হতে গ্রহে ছাইছে আমি যেটা বলবো সেটা কিন্তু ভূতের গল্প আমার বয়স তখন অল্প এক ফরেস্ট অফিসে কাজ নিয়েছি তা আমার কোয়ার্টার আর অফিসের অন্তত 5-7 মাইলের মধ্যে কোনো গ্রাম বা বসতি ছিল না চারিদিকে গভীর জঙ্গল নানা রকম বুনো জন্তু জানোয়ারে ভর্তি প্র্যাকটিক্যালি একা একা ঘুরে বেড়ানো অসম্ভব ছিল কাজেই বুঝতে পারছো তোমরা যে 24 ঘন্টা খালি অফিস আর বাড়ি বাড়ি আর অফিস করে করে প্রাণটা একবারে হাঁপিয়ে উঠত তো যাই হোক আমি যেখানে ছিলাম সেখান থেকে ঠিক 5 মাইল দূরে একটা রেলওয়ে স্টেশন ছিল তো সেখানে কয়েকজন কন্ট্রাক্টর আর ওই স্টেশন স্টাফ মিলে ব্যাডমিন্টন খেলার একটা ব্যবস্থা করেছিল আমি প্রায় ওদের ওখানে চলে যেতাম বিকেলে মানে ওই ওদের সঙ্গে একটু খেলাধুলো করে বা একটু গল্প গুজব করে সময়টা কেটে যেত তারপরে জঙ্গলে একা থাকলে যা হয় সঙ্গী সাথী পেলা ছাড়তে ইচ্ছে করতো না তাই খেলার পরে প্রায় বাড়ি ফিরতে আমার বেশ রাত হয়ে যেত আর তোমাদের আগেই বলেছি যে রাস্তাটা ভীষণ খারাপ
চারিদিকে জঙ্গল, নানা রকম জন্তু জানোয়ারে ভর্তি। তখন আবার শীতকাল, বেলা ছোট, অন্ধকার হয়ে এসছে। খেলার পরে আমরা জাস্ট চা খাওয়া শেষ করেছি। উঠি মানে আজ রাত থেকে থেকে যাও না ভাই। শোনো, বেলা তিনটে থেকে অবস্থা পড়েছে, রাত্রিটা ভালো না। কাল খুব ভোরে আমাকে বিটে বেরোতে হবে, কুলি কামিনে সব বলে রেখেছে, ওরা ভূতটা কি চলে আসবে। আরে বলছে যখন থেকে যাও না। হ্যাঁ থেকে যাও থেকে যাও, মুরগি টুটি কাটা হবে। হ্যাঁ বলছি যখন থেকে যাও মুরগি কাটা হবে। আর রমেনের কথাটা যখন মনে পড়লো, অমাবস্যা রাত্রি। আরে আজকে নতুন নাকি, আমি হচ্ছে কত রাত্রে এখান থেকে ফিরে গেছি, কিন্তু সেসব রাত্রে তো অমাবস্যা রাত্রি না ভাই। অমাবস্যা অমাবস্যা আমি বিশ্বাস করি না, কিছু মনে করো না, কালকে বেরোতে হবে, ভেবো না। মোমেন্টের মধ্যে পৌঁছে যাবো। অনেক কিন্তু থেকে গেলে পাচ্ছে আজকে অনেক। দাদা বাবু,
আমি বেঁচে গিয়েছি। সে কি? আপনি বসুন। এই যে সাপুলিয়া গরম চা লাও। শোনো, চা নেই, গরম দুধ, জলদি। আমাকে দয়া করে একটু কোয়ার্টার্সে পৌঁছে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বসুন। দেখি একটা জিপের কি ব্যবস্থা করা যায়। চ্যাটার্জি, একটা জিপের ব্যবস্থা করুন তো। কি হয়েছে বলুন তো ব্যাপার। মানে এইরকম দুটো হাত? কাছে থাকতাম না, কফি চলবে?
না বাবা এক্ষুনি চান করতে যাবো আমরা এই চল চল ওরা ঠিক আছে চল এই আরম্ভ হলো মোটার বক্তৃতা এই আরম্ভ হলো চল চল বাবা মাটি সাথে চলো চল মেয়েদের আসল ঠিকানা বোঝা যায় বুঝলে আর চল এমন ভাবে ছবি তুলবো যে কেউ বুঝতে পারবে না দারুণ একটা গল্প বলেছেন কালকের ব্যাপারটা নিতান্ত ঘটনা চক্র আর আমি এসব ব্যাপার একেবারে অভ্যস্ত নই আমরা আপনার কোনো কথাই শুনি হ্যাঁ আপনি যদি ছেলেদের ক্যাম্পে না আসেন তো ছেলেদের ইজ্জতই তাহলে কলকাতা থেকে এভাবে আপনাকে পাওয়া যায় না এত কাছে যখন পেয়েছি ছাড়ছি যেতেই হবে দেখুন আমি মানুষটা কিন্তু খুব বোরিং মানে ঠিক মিশতে পারি না আমার কাজ কাছে দেখলে হয়তো পছন্দই হবে না ওসব কথা জানি না স্যার মেয়েদের ক্যাম্পে যখন গেছিলেন তাহলে আমাদের ক্যাম্পে আপনাকে মেয়েদের যখন আপনাকে ভালো লেগেছে আমাদেরও ভালো লাগবে মেয়েরা আপনাকে কি বুঝবে সিনেমা জগত করে সময় পায় না তারপর স্যার কি বলবো যদি এই উত্তম কুমারের ছবি রিলিজ হয় না তাহলে তার কোনো কথা নেই মারদাঙ্গা গুরু আচ্ছা 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 যাবো 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 আপনাদের ক্যাম্পে যাবো রাত হয়ে যাবো নমস্কার নমস্কার মিস বক্সি বুঝবো বসুন কি ব্যাপার বলুন তো ক্যাম্পের ব্যাপারে নতুন কোন প্রোগ্রাম টোগ্রাম করলেন নাকি না কার্তিক বাবু আপনি একজন অধ্যাপক মনে রাখবেন ছেলেদের নৈতিক চরিত্রের দায়িত্ব আপনারও আছে হ্যাঁ তা তো বলি তা তো বলি কিন্তু আপনার কলেজের ছাত্র অরবিন্দ মুখার্জি আমার কলেজের একটি মেয়ের সঙ্গে কি করছে ঝগড়া করেছে ঝগড়া করলে আপনাকে ডাকতে যাবো কেন ওরা মানে গিয়ে আমি ওদের ছাড়বোনা আলাদা দেখেছি গপ্প টপ্প করছি না দুজনে দুজনকে চেনে তো বন্ধু তো হবে আর কি গপ্প টপ্প আজ বুঝতে পারছি কেন আপনার বিয়ে হয়নি আমার বিয়ে না হোক সম্পর্ক আমি বুঝতে পারছি না আপনি কিচ্ছু বলছেন না আপনি অন্ধ আপনার তো বিয়ে হয়নি আপনি অন্ধ আমার যে কথা আপনাকে ভাবতে হবে না আমি অন্ধ নেই আমি সব বুঝি আপনি বলতে আমি বুঝি না ব্যাপারটা কি খুলে বলবো মিস বক্সি একটি মেয়ে একটি ছেলে আর লুকিয়ে লুকিয়ে হাত ধরা তৈরি করে হেসে হেসে ছাউ বনে এর মানে কি হয় বলুন এর মানে তো অরবিন্দ ট্যালেন্টেড সবার ছেলে আচ্ছা আপনাকে মনে হয় বলুন তো কার্তিক বাবু ওদের মতন আমরা একদিন ছিলাম আচ্ছা প্রেসিডেন্সিতে লুকিয়ে লুকিয়ে হেসে হেসে আমরাও কত কথা বলেছি হ্যাঁ বলেছি আপনি এখনো বুঝেননি না আপনি সত্যি অন্ধ ও
madam, sorry. যারা টুকটুকে দেখতে হয় তাদের নাম রাখা হয় টুকি। এবার নামবো ভাবছি। আমি প্রমিস করেছিলাম ঠিকই, তোমাদের বন্ধু বান্ধবরা সবাই অতীতটা স্নান করছে, তোমাদের ছেড়েই ফাঁকাটাকে স্নান করাতে কি ঠিক হবে? আমরা এখানেও করবো ওখানেও করবো। ওখানে স্নান করো, শোনো শোনো।
সুন্দর নিষ্পাপ ও জীবন্ত মনের যে পরিচয় পেয়েছি প্রার্থনা করব ভবিষ্যৎ জীবনে এ যেন আরো উদ্ভাসিত হয়ে ওঠে। বিখ্যাত আমেরিকান কবি লং ফেলো বলেছেন, লাইফ ইজ রিয়েল, লাইফ ইজ আর্নেস্ট,
and the grave is not its goal. Acha namaskar. Namaskar. এবারে আপনি কিছু বলুন। তোমরা মেয়েরা তোমরা কি তোমরা হলে মায়ের জাত তোমরা মা আমি বেশ দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে তোমরা সবাই মা হবে মানে তোমরা এখন কলেজে পড়ছো আনন্দ করছো কিন্তু সেই সঙ্গে এই কথাও মনে রাখা দরকার যে তোমরা ভবিষ্যতের মা রামপ্রসাদের সেই গান মনে আছে মা হওয়া কি মুখের কথা মা হওয়া কি মুখের কথা না মুখের কথা নয় আমার আমার কোনো ছেলে মেয়ে নেই বিকজ আই এম এ ব্যাচেলর এখনো যখন আমি মাঝে মাঝে মায়ের কথা ভাবি আমার বুকের মধ্যে টনটন করে ওঠে মা হারানো বড় কষ্টের জিনিস এখন আমি মাঝে মাঝে ভাবি আবার যদি একবার মায়ের দেখা পেতাম একবার তাকে মা বলে ডাকতে পারতাম তবু আমি ভাগ্যবান কারণ আমার সামনে এতগুলো মা বসে রয়েছে টুকুর বাবাকে তো আমরা ছুটেই পারি না সারাক্ষণ ব্যবসা আর রাজনীতি নিয়ে ব্যস্ত তাই কোথাও বেরোতে হলে চ্যাটার্জি আছে ওকে জ্বালাই জ্বালাই বলছো কেন আমারও তো বেড়াতে ইচ্ছে করে না কলকাতায় গেলে একদিন নিশ্চয়ই আমাদের বাড়ি আসবেন চলে আমার দাদা প্রদীপ আর দাদার বন্ধু আলোক নমস্কার চান করার সময় মেয়েদের ছবি তুলতে যা চল চান করার সময় মেয়েদের আসল ক্রিকেটখানা বোঝা যায় বুঝলে আর এমন ভাবে ছবিগুলো তুলবো কেউ বুঝতে পারবে চল তোমরা গান শুনছিলে বলছি না আমরা রেকর্ড চালিয়ে নাচছিলাম আপনি নাচতে পারেন টুইস্ট জাই সোল না তাহলে আমরা নাচি আপনি দেখুন আমি কিন্তু নাচবো না প্লিজ টুকু না দিদি তোমাকেও নাচতে হবে আপনি বলুন না ও আমাদের মধ্যে সব থেকে ভালো নাচে তাহলে টুকু তোমাকে তো নাচতেই হয় হ্যাঁ
আপনার বুঝি ভালো লাগেনি কেন ও হাততালি দিনই বলে না না তোমরা সবাই বেশ ভালো নাচতে পারো তা আমি তাহলে চলি তোমরা সবাই মিলে নাচ গান করো হ্যাঁ দাঁড়াও নিশা আমি আপনার সঙ্গে যাব মা আমি অনিতার সঙ্গে বেড়াতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের ফিরতে দেরি দেখলে তোমরা চলে যাও আমি অনিতার সঙ্গে টুরিস্ট লাগিয়ে ফিরব ঠিক আছে ঠিক আছে চলো তোমরা যাবে না না আমরা পরে যাব নাচ গান করব তারপর যাব ঠিক আছে নমস্কার আবার দেখা হবে নমস্কার আচ্ছা অনিতা মা যে আমাদের কলকাতা বাড়িতে আপনাকে আসতে বললেন আপনি সত্যি আসবেন দেখি সময় সুযোগ পেলে একদিন যাওয়া যাবে বৌদিকেও সঙ্গে আনবে কিন্তু উনি যে এখন নেই না মানে উনি কি আমার জীবনে এখন আসেননি আমার মতো বুড়ো মানুষকে দেখলে সবাই তাই ভাবে আপনি মোটেই বুড়ো হননি নাচ গান করো সব ঠিক হয়ে যাবে লাগে না অনিতা ভালো লাগে না আমার কিচ্ছু ভালো লাগে না এক সময় নাচ গানও অসহ্য মনে হয় চলুন সত্যি তো আপনি কেন মিছিমিছি আমার জন্য কষ্ট করবেন আসুন আমি কি সম্পর্ক রাখবো না রাখবো সে বিষয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই তাছাড়া কি অধিকার তুমি আমাকে দিয়েছো তোমার যখন যা প্রয়োজন সব আমি মিটিয়েছি টাকা থেকে কি না দিয়েছি কেন তা তুমি জানো না আমি জানলেও আমার ছেলে মেয়েদের সামনে তুমি সে কথা জানাতে পারবে না তাদের সামনে তুমি ভদ্র হয়ে থাকবে তুমি তো জানোছ ওইভাবে তুমি ওদের তৈরি করেছো বাবাদিকে ফটকা খেয়েছে আর রাজনীতি আর চুরি করেছে মুখ সামনে চ্যাটার্জি আমার সামনে মাতলামি দেখিও না চলে যাও আমার সামনে থেকে যাচ্ছি তারা হেস্ত নেস্ত করে যেতে চাই আমার বন্ধুত্ব যদি চাও তাহলে আমার কথা মতো তোমাকে চলতে হবে
এসে পড়েছি। আরে এসো এসো, চান হয়ে গেল? হ্যাঁ চান না আরো কিছু, অনেক কথা ভারী পাজি, আমি কিছু নেই জলে যাবো না, ভয় লাগে, তুমি আমাকে জোর করতে না অনেক দূরে নিয়ে গেছো। তাই নাকি? হ্যাঁ আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, ও মনে তো রোগ হচ্ছে না। আমি তো আপনি চান করবেন কখন? একটু পরে। কাল অনেক কিছু শুনেছেন না? ওসব কথা ফাঁকটুকু। অনিতা চলুন না, আমি আপনার হাত ধরে চান করবো, চলুন না। তারপর ডুবে গেলে? ঢুকতে নেই, শব্দ করে আসতে হয়। ও রাগ করলেন? পড়ায় চলছে।
আমি ঠিক বুঝতে পারিনি অনেকটা, আমার অন্যায় হয়ে গেছে। আমি তাহলে এখন যাই, পরে আসবো। চলে গেলে আমি কিন্তু আরো বেশি রাগ করব। কি অভিমান? চা খাবেন? বসুন, চা বসুন। সমুদ্র আপনার এখান থেকে ভারী সুন্দর দেখাতো। সমুদ্র যে আমায় ভালোবাসে। আর আমাকে খালি ভয় দেখা দেখাবেই তো। তুমি সমুদ্রের কাছে যেতে চাও না কেন? বারে আমি তো সাঁতার জানি না। ভালোবাসা পেতে হলে জানতে হবে। আপনি আমায় শিখিয়ে দেবেন? কলকাতাতে অনেক ব্যবস্থা আছে, তুমি তো লেকে কি শিখলেও পারো। আমার আর এই জীবনে কিচ্ছু হবে না অনিতা, আপনি দেখবেন। আমি শেষ পর্যন্ত একটা বাজি মেয়ে হয়ে যাবো। টুকু, নিজের সম্বন্ধে এসব কথা ভাবতে নেই, এতে নিজের উপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলতে হয়। সত্যি দেখবেন আপনি, আমার কিচ্ছু হবে না। লেখাপড়া, গান বাজনা কিচ্ছু হবে না। বলছি এসব কথা ভাবতে নেই, মনে সাহস রাখো, দেখবে তুমি যা চাও তাই হতে পারবে। কি করে বুঝলে? তোমার লেখাপড়ার কথা অবশ্য জানে না। খুব সাধারণ। তবে তোমার গান শুনেছি আমি, মিষ্টি গলা, গলায় কাজ রয়েছে, ভালো করে গান শেখো না কেন? কোথায় শিখবো জানেন না তো, বাড়িতে সারাদিন হইচই, নাচ গান লেগেই আছে। তোমার বাবা মা কিছু বলেন না? বাবার কথা বাদ দিন, কতক্ষণই বা বাড়িতে থাকেন, বিজনেস আর পলিটিক্স নিয়ে ব্যস্ত। আর মা তো সারাদিন হইচই, নাচ গান, পার্টি ফাংশন করেও সময় পান না। তোমার দাদা অলোক এরা কি করে? পরীক্ষায় ফেল করে মাস্তানি করে, জুয়ো খেলে। জুয়ো? হ্যাঁ, রোজ খেলা হয়, আমাদের বাড়িতেই তো খেলা হয়। ফ্ল্যাশ খেলা, মা কাকা দাদা ওদের বন্ধুরা সব একসঙ্গে খেলে। তুমি যাও না করে দিই। আজ কখন বেরবে? এই একটু পরে। আচ্ছা অনিতা, আজ সমুদ্রের ধারে না গিয়ে অন্য কোথাও যাওয়া যায় না? একটা জায়গা যাবে? কোথায় অনিতা? না, তার ফিরতে রাত হয়ে যাবে। কোথায় কোথায় বলুন না প্লিজ, প্লিজ অনিতা বলুন না। অনেক বছর আগে বঙ্কিমচন্দ্র কন্টাইয়ের জঙ্গলে কপালকুণ্ডলার কালীমূর্তি দেখতে পান। আর এই কালীমূর্তি দেখি বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা লিখতে ইন্সপায়ার হয়েছিলেন। তখন অবশ্য সমুদ্রটা মন্দিরের অনেক কাছে ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। আমি প্রায় বছর দুয়েক আগে এখানে একবার বেড়াতে এসেছিলাম। জায়গাটা দিনের বেলা সত্যিই খুব সুন্দর। চলো না, চলো না, চলো না প্লিজ, চলো না, তাহলে আমার আর যাওয়া হবে না। সন্ধে হয়ে যাবে। হবে সন্ধে, চলো না, এত করে বলছি। বেশ যাবো না, বেশ ঠিক আছে, আর আমি বলবো না। তা যেতে তো অনেকটা রাস্তা, তাহলে একটা গান করো না? তা না হলে কিন্তু ব্যাক টু দিঘা। জানেন তো আমাকে জোর করে কেউ কিচ্ছু করাতে পারবে না। না না, আমি তোমাকে জোর করছি না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। আপনি আমাকে আদেশ করলেও আমি গাইব। আজ হোক না হারায় আমার সকল রাশির ধরা।
তোমাতে আজ হুক না হারায় আমার সকল রাশির ধারা জীবন জুড়ে লাগুক বারস ভুবন বিপে জাগুক হারস জীবন জুড়ে লাগুক বারস ভুবন বিপে জাগুক হারস তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁকি তারা আমার সকল রাশি ভরা তোমাকে আজ ঘোষণা সকল রাশি ভরা হারিয়ে যাওয়া ভুটি আমার ফিরিয়ে তুমি আনবে আবার আপনি অবশ্যই যান ঝুড়িয়ে পড়া সাগরে গুড়িয়ে তুমি যাবো তুমি ঝুড়িয়ে পড়া আমি কিছু দেখতে পাচ্ছি না আমাকে আপনি ধরে ধরে নিয়েছেন কি অর্থ কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল যেন পবনে সেই ধ্বনি বহিল বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল সাগর বসনা পৃথিবী সুন্দরী রমণী সুন্দরী ধনু সুন্দর হৃদয় তন্ত্রীর মধ্যে সৌন্দর্যের লয় উঠিতে লাগিল সাবধান পায়ের জুতো খুলে মন্দিরে উঠবেন আমি তো আছি অশুভহীন রক্ত এই খাড়া থেকে ধোবার নিয়ম নেই আমি কিন্তু কিছু পয়সা নিয়ে বেরোই
কত দেব বলো? তোমার যা খুশি হয় না? আপনার হয়ে একটা টাকা দিয়ে দিলাম, তুমি খুশি হলে আমি খুশি। তোমার ছেলে মানুষই ওই লোকটা পাগলামি দেখে। ছেলে মানুষই? আপনি ওর কথা শুনলেন না? আপনি দেখলেন না? ও শুধু আমাকে সেরে পড়ে দিল। ওই লোকটা পাগল। পাগল? ছাড়ো তো টুকু, আমার চলতে পারতে অসুবিধা হচ্ছে। ছাড়ো। টুকু টুকু এসো। আপনি রিফ্লেক্সটা জানেন, আমি যাচ্ছি। আমি জানি আপনি করেছেন, কিন্তু আমার কি দোষ? লোকটা এমন করে বলছিল, আমার লজ্জা করছিল। আপনি রাগ করেছেন, তোমাকে দেখে, তোমার কথা শুনে আমার মনের মধ্যে নতুন কবিতা জন্ম হচ্ছে। টুকু আপনাকে খুব জ্বালাতন করছে তো? না না, জ্বালাতন কেন করবে? আমার ভয় হয় কি জানি আপনাকে হয়তো বিরক্ত করছে। এখানে তো সব সময় শুধু আপনার কথা। আপনি এত বড় একজন নামী মানুষ, অথচ আপনার এতটুকু অহংকার নেই, ঘুম নেই। টুকুকে যে আপনি স্নেহ করেন সেটা ওর ভাগ্য। আপনি ভাগ্য কেন বলছেন? টুকু বেশ ভালো মেয়ে। বড় দুঃখী মেয়ে,
ভীষণ দুঃখী। আচ্ছা নমস্কার। আচ্ছা নমস্কার। আমি যাবো এবার। অনিতা, আপনার সঙ্গে মেশার কোন যোগ্যতাই আমার নেই। স্বামী পুত্র নিয়ে সুখেছে তোমার? চুপচাপ একা? হ্যাঁ, কি হয়েছে? আমার কিচ্ছু ভালো লাগছে না অনিতা। কেন? কি জানি, আমি জানি না ঠিক কি হয়েছে আমার। আপনি দেখবেন আমি একদিন বাড়ি থেকে ঠিক পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? যেখানে আমাকে মানায়, নাচ গান হই হুল্লোর করে আমি সারা জীবনটা কাটিয়ে দেব। আমি একটা আমি বাজে হয়ে যাবো অনিতা। ঠিকু, আবল তাবল ভেবে মন খারাপ করতে নেই। আর তাছাড়া জীবন নিয়ে সিরিয়াসলি ভাববার বয়স এখনো তোমার হয়নি। জীবনকে নষ্ট করতে নেই। কেউ জানে না কার জীবনে কি আছে। এসো এসো, উঠে এসো। অনিশ মিত্র, ছোবল খেয়েছো তো? বাজে কথা বলিস না। আমি বাজে কথা বলি না, ওর চোখ দেখলে বলে দিতে পারি। অনিশ অলোক দত্তের মুখ সামলে কথা বলতে বলে তার পেটের নাড়ি ভুড়ি এক সেকেন্ডে বার করে দেয়। তুই একটা মেয়ে ছেড়ে দিলাম, তাছাড়া আর কি জানো, মতল গুন্ডারা তো ঈশ্বরই করে। হচ্ছে কি অলোক? হ্যাঁ, আমি মাতাল, আমি গুন্ডা,
আর এই মাতালের দৌলতেই তোর বাবা আজকে কাউন্সিলর এই গুন্ডার পয়সাতেই ও আবার অ্যাসেম্বলিতে ইলেকশন লড়তে যাচ্ছে বুঝলে তোমাদের এসব নোংরামি তো আমার কি যায় আসে তোমাদের সবকিছুকে আমি ঘৃণা করি কি এসব কি হচ্ছে অলোক আপনি আমাদের ব্যাপারে নাক গলাবেন না প্লিজ ঘৃণা করিস এই মাতাল গুন্ডা পয়সাতে অনেক ফুর্তি করেছিস গয়না কিনেছিস বেরিয়েছিস সিনেমা দেখেছিস ফুর্তি করেছিস আর আজকে একেবারে ধোয়া খুলছে পাতা অলোক তুমি কিন্তু বাড়াবাড়ি করছো ছোটলোক কথা কই ইতর চলে এখন আমার সঙ্গে থেকে আমি ইতর ছোটলোক তোর পুরো ফ্যামিলিও তাই তোর মা একটা কতভাবে কথা বলতে শিখুনি আর এক পাও যদি এগিয়ে চো তোমাকে আমি চড়িয়ে শেষ করে শ্রীকান্ত বাবু আমার জিনিসপত্র সব গাড়িতে তুলে দেন আমি এখনই কলকাতা রওনা হব সে কি বাবু আপনি যে কাল বললেন যে আরো দিন করে থাকবেন না রে ভালো লাগছে না তুলে দে সব মালপত্র জানি আপনি কেন চলে যাচ্ছেন আমাকে আপনি ঘৃণা করেন করুন গে তাতে আমার কি যায় আসবে আমি যা দায় থাকবো আমি একটু বাজে মেয়ে ভীষণ বাজে মেয়ে আমার কেউ নেই আপনি চলে যান অনিতা আপনি চলে যান আপনি চলে যান টুকু টুকু শোনো টুকু শোনো টুকু
চলো চলো, যে জলকে তুমি এত ভয় পাও তার বুকে তুমি ঝাঁপিয়ে পড়ছো। শোনো শোনো টুকু, শোনো, এমন করে না, শোনো টুকু, শোনো 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 শোনো, একটা কথা বলে তুমি বিশ্বাস করো, আমি তোমায় কখনো ঘৃণা করিনি। তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এই কথা তুমি আজ বুঝতে পারবে না টুকু, বড় হলে বুঝতে পারবে। টুকু, তুমি হলে ভোরের ফুল আর আমি এক পড়ন্ত বেলার পথিক, বেলা শেষে ছায়া আমার মুখে, একে আমার কম কষ্ট। না না, আমি কোনো কথা শুনব না, আমি যাবো আপনার সঙ্গে, আমার ছেড়ে যাবেন না অনিন্দা, আমি যাবো না। শোনো টুকু, শোনো টুকু, আপনার সঙ্গে যাবো, শোনো এটি বেশ, আমি যাবো অনিন্দা। শোনো টুকু, শোনো টুকু, দেখো জীবনের একটা তাল আছে, ছন্দ আছে, তোমার আমার জীবনে ছন্দ মিলবে না, তাল কেটে যাবে, এ নিয়ে দুঃখ করো না, কেমন? আমি কিন্তু অনেক বদলে গেছিলাম অনিতা, একেবারে নতুন হয়ে গেছি। আপনি চলে গেলে আমাকে আবার সেই অন্ধকার পুরনো জীবনে ফিরে যেতে হবে। না টুকু, না, আমি বলছি তোমার অন্ধকার একদিন কেটে যাবে, সাহস রাখো, নিজের উপর ভরসা রাখো, আর যা তুমি সত্য বলে জেনেছ তাকে প্রাণ ভরে ধরে রাখো, তুমি একদিন আবার সন্ধান পাবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।